তোমরা নিশ্চয়ই দেখে থাকবে, যখন রুম অন্ধকার হয় তখন কিন্তু আমরা রুমের মধ্যে কোনো কিছুই দেখতে পাই না। আবার রুমে যদি কোনো বৈদ্যুতিক বাতি বা কোনো লাইট জ্বালানো হয় তখন আমরা ওই রুমের মধ্যে সব কিছু দেখতে পাই। এটি কিসের প্রভাবে হয়? এটি আলোর প্রভাবে হয়, অর্থাৎ আলোর কারণেই আমরা কোনো বস্তু দেখতে পাই। স্বল্পমূল্যে ব্যবহার বিজ্ঞান শিক্ষায় স্বাগতম। আজকের এই পরীক্ষণের মাধ্যমে আমরা পর্যবেক্ষণ করতে পারবো আলো দিয়ে কিভাবে দেখি। এই পরীক্ষণটি করবার জন্য আমাদের প্রয়োজন উপকরণ যা যা লাগবে, একটি খালি জুতার বাক্স ঢাকনাসহ, একটি কাটার, একটি টেপ, একটা পাথর এবং একটি শক্ত মোটা কাগজ। প্রথমে আমরা একটি জুতার বাক্সের এক পাশে একটি ছোট ছিদ্র করে নিই। আমরা এক প্রান্তে একটি ছিদ্র করে নিলাম এবং জুতার বাক্সের উপর প্রান্তে অপর একটি ছিদ্র করব। এখন যদি এই উপরের প্রান্তের ছিদ্র দিয়ে ভেতরের দিকে তাকাই এবং ঢাকনাটি বন্ধ অবস্থায় দেখি এবং ঢাকনাটি খোলা অবস্থায় দেখি, তখন পাথরটি দেখা যাবে কি না পর্যবেক্ষণ করি। বন্ধ অবস্থা থাকে তখন পাথরটি দেখা যায় না, আবার যখন খোলা হয় তখন পাথরটি দেখা যায়। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে সূর্যের আলোকরশ্মি যখন ছিদ্র দিয়ে ভেতরে প্রবেশ করে তখন আমরা বস্তুটি দেখতে পাচ্ছি, আবার যখন ঢাকনা বন্ধ করা হয় তখন সূর্যের আলো ভেতরে ঢুকতে পারে না, যার দরুন আমি বস্তুটি দেখতেও পাচ্ছি না। অর্থাৎ কোনো বস্তু আমরা কখন দেখি? যখন সূর্যের আলো কোনো বস্তুর উপর পড়ে প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে তখন বস্তুটি আমরা দেখতে পাই। যখন ঢাকনা বন্ধ থাকে তখন সূর্যের আলো সেখানে পৌঁছাতে পারে না, যার দরুন আমরা বস্তুটি দেখতে পাই না। এই পরীক্ষণটি আমরা কয়েকজন শিক্ষার্থীর দ্বারা করতে চাই। আসো তোমরা, তোমরা একবার ঢাকনা বন্ধ অবস্থায় উপর থেকে তাকাবে এবং ঢাকনা খোলা অবস্থায় উপর থেকে তাকাবে। কখন দেখা যাচ্ছে এবং কখন দেখা যাচ্ছে না তোমরা তা লক্ষ্য করবে। তাহলে বলো দেখি, তোমরা কখন দেখতে পাচ্ছ আবার কখন দেখতে পাচ্ছ না? আমি যখন পর্দাটাকে উপরে তুললাম, অর্থাৎ যখন আলোকরশ্মি ওখানে প্রবেশ করলো তখন আমি বস্তুটি দেখতে পেলাম। আবার পর্দাটি যখন আমি নিচে নামিয়ে দিলাম, অর্থাৎ যখন সেখানে অন্ধকার পরিবেশ সৃষ্টি হলো তখন আমি বস্তুটি দেখতে পেলাম। আচ্ছা, তাহলে খুব সুন্দর বলেছো। তাহলে বস্তুটি আমরা কিসের প্রভাবে দেখতে পাচ্ছি? অবশ্যই আলোর প্রভাবে। অবশ্যই আলোর প্রভাবে। খুব সুন্দর বলেছো, যখন পর্দাটি তোলা হয় তখন বস্তুটি দেখা যাচ্ছে এবং যখন পর্দাটি ঢাকা থাকে তখন বস্তুটি দেখা যাচ্ছে না। তাহলে কিসের প্রভাবে বস্তুটি দেখা যাচ্ছে? অবশ্যই আলোর প্রভাবে। অবশ্যই আলোর প্রভাবে, অর্থাৎ আলোর সাহায্যে আমরা কোনো বস্তু দেখতে পাই। তোমরা কি এরকম মজার মজার এক্সপেরিমেন্ট করতে চাও? জি। তাহলে ভিজিট করো connect.edu.bd। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ।